আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দুনিয়ার জীবন মানুষের জন্য পরীক্ষাগার প্রতিটি পদে পদে মানুষের রয়েছে নানা বিপদ আল্লাহ রবুল আলমিন মানুষকে সমূহ বিপদ থেকে বেঁচে থাকার উপায় শিখিয়েছেন দেখিয়েছেন চলার সহজ সরল পথ তাই সর্বক্ষেত্রেই আল্লাহ মানুষের একান্ত প্রয়োজন ও মনোবাসনা পূরণের জন্য অনেক আমল কোরআন ও রাসুদ সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সুপ্রিয় দর্শক আজ আলোচনা করব কিভাবে। সহজেই অনেক ঋণ থেকে মুক্তি লাভ করা যায় কারণ ঋণ একটি বোঝা ঋণ একটি চিন্তার কারণ ঋণ একটি বিপদ স্বয়ং রাসু সাল্লা সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তি মৃত্যুবরণ করলে জানাজা পরাতেন না বরং অন্য সাহাবীদেরকে বলে দিতেন তোমরা যায় তার জানাজা পড়াও বুঝতে পেরেছেন ঋণ কত বড় মারাত্মক একটি বোঝা এবং অপরাধ সুপ্রিয় দর্শক আজ সহজে যাতে ঋণ পরিশোধ করতে পারেন এর জন্য একটি অত্যন্ত কার্যকরী দোয়ার কথা বলবো যাহা বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে একবার হজরত আলীর রদ্লাহু এর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইলেন এ সময় হজরত আলী রদিয়াল্লাহু আনহু তাকে বললেন আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব না যা আমাকে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন যদি তুমি এটা পড়ো তাহলে আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন যদি তোমার ঋণ পাহাড় হয় এরপর হযরত আলী আনহু ওই ব্যক্তিকে দোয়াটি পড়তে বলেছিলেন দোয়াটির অর্থ হলো হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল ঋদিক আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মোকাপিকি করো না এবং সে অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো সুপ্রিয় দর্শক দোয়াটি আপনারা মাঝে মাঝে মনোযোগ দিয়ে পড়বেন আর চেষ্টা চালিয়ে যাবেন ইনশাআলা আল্লাহ রবুল আলমিন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন দোয়াটি হলো আল্লাহ বিহালিকা আমিকা ও আগ আমিকা ও আগ আম্মান বি